আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। আজকের ভিডিও নিয়ে আসলাম কিভাবে একটি ছোট ব্যবসাকে কিভাবে আপনার ব্যবসাকে শুরু থেকে ফেসবুকের মাধ্যমে বড় করে তুলবেন। আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যে একটি শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে আপনার যদি কোনো ব্যবসা থাকে সেটাকে কিভাবে এলাকা ভিত্তিক গ্রো করবেন। যদি আপনি আমার এই ভিডিওর পুরোটি দেখেন এবং কি স্টেপগুলো ফলো করেন, তাহলে বিশালে এসে মানে ডিজিটালি আপনার বিজনেসকে ছোট থেকে বড় করতে পারবেন। আমি মনে করি একটি ছোট মানে একটি ব্যবসা শুরু করার পরে, সেখানে প্রোডাক্ট উঠানোর পরে সবচেয়ে মূল্যবান যে সম্পদটা সেটা হচ্ছে প্রথম কাজ হয়ে থাকে, প্রথম ধাপ সেটা হচ্ছে প্রচার করা। এটা বিভিন্ন উপায়ে কিন্তু করা যায় এবং কি একটি স্থান ভেদে বিভিন্ন রকমভাবে করতে হয়। গ্রাম অঞ্চলে হলে বর্তমানে এখনও প্রচলিত রয়েছে সেটা মাইকিং করা হয়, খুব অল্প খরচে কিন্তু সবার মাঝখানে পৌঁছে দেওয়া যায়। কিন্তু যদি আপনি শহরভিত্তিক বিবেচনা করেন তাহলে এটি কিন্তু মাইকিং করে প্রচার করা অতটা সহজ নয়। বর্তমান সময়ে যদি 2024 সালের কথা বলি, তাহলে কিন্তু গ্রামাঞ্চলেই প্রতিটি মানুষের হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে এবং কি তারা কিন্তু ফেসবুক ইউজ করে থাকে। আপনি যদি গ্রামাঞ্চলের কথাই বলি, ধরতে গেলে বাংলাদেশের বিশ্বের এখন ইন্টারনেট রয়েছে দুর্গম এলাকা বাদে, অর্থাৎ ঘনবসতি যেগুলোতে রয়েছে সেখানে কিন্তু এখন ইন্টারনেট পৌঁছে গেছে এবং সেই সাথে সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকে। আপনি যদি সেখানে এখন ফেসবুকের মাধ্যমে প্রচার করতে চান, তাহলে কিন্তু খুব অল্প খরচে খুব সহজেই কিন্তু করতে পারবেন। এটা কিভাবে আপনি শুরু করবেন সেটাই আমি প্রথম প্রসেসে যাচ্ছি। প্রথমত আপনি যে কাজটি করতে পারেন, আপনার নতুন দোকান দিলেন, প্রোডাক্ট তুললেন, এবার আপনাকে প্রচার করতে হবে এবং ফেসবুকের মাধ্যমে কীভাবে সেটা শুরু করবেন। ফেসবুকের অনেকগুলো অপশন রয়েছে, ফেসবুকের মাধ্যমে আপনি শুধু প্রচার করতে পারবেন, অর্থাৎ অ্যাওয়ারনেস রয়েছে এবং কি এঙ্গেজমেন্ট রয়েছে, লিডস জেনারেট এবং সেলস। আপনি এখান থেকে প্রথমে যে কাজটি করবেন, ফেসবুক স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দিয়ে দিয়েছে। প্রথম যে কাজটি করবেন আপনি অ্যাওয়ারনেস করবেন। অ্যাওয়ারনেস পরিচালনা করার জন্য মানে প্রচার করা, যেটা মাইকিং করাকে বোঝানো হয় সেটাই। অ্যাওয়ারনেস বুস্ট করার জন্য আপনাকে যে কাজটি করবেন, আপনি একটা পোস্টার, ভালো করে একটা পোস্টার ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার দোকানের নাম থাকবে বড় করে এবং কি আপনার দোকানে কী কী থাকবে সেগুলো প্রোডাক্ট থাকবে এবং কি লোকেশনটা থাকবে পোস্টারের ভিতরে, অথবা আপনি ভিডিও বেছে নিতে পারেন। এটি কী হবে, যখন আমরা ফেসবুক স্ক্রল করি তখন কিন্তু দেখবেন আমাদের সামনে অনেক মানে পোস্টার চলে আসে, তো আমরা কিন্তু একটু হলেও চোখের নজরে চলে আসে। তো আপনি যে এলাকায় ব্যবসা আপনার শুরু, সেই ব্যবসাটা কিন্তু আপনি শুরু করার পরে ওই এলাকাকে, এরিয়াকে টার্গেট করে ফেসবুকের মাধ্যমে খুব সহজে প্রচার করতে পারবেন। প্রথমত আপনার প্রচার হলো যে আপনার এখানে একটা দোকান রয়েছে, এখানে এই এই বিষয়গুলো পাওয়া যায় এবং এটা আপনি খুব অল্প খরচে করতে পারবেন। আপনি যদি $10 বাজেট করেন তাহলে অবশ্যই আমি শিওর যে আপনি 60-70 হাজার মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। তো আপনার এরিয়া যদি ধরেন যে 50 হাজার মানুষ থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনি $10 স্পেন্ড করলেই প্রতিটি মানুষের ওয়ালে কিন্তু এটা প্রচার করতে পারবেন। এটা কী হবে, সবাই জানবে যে এই জায়গাটায় এরকম একটা শপ রয়েছে, সেখানে এই জিনিসগুলো পাওয়া যায়, অর্থাৎ প্রয়োজন হলে তখন কিন্তু তারা ওখানে চলে আসবে। এটা গেলো প্রথম ধাপ, প্রচার করলেন। এবার আপনি যে কাজটি করবেন, এক একটি প্রোডাক্টকে ব্যানার আকারে অথবা ভিডিও আকারে আপনি অ্যাওয়ারনেস করতে পারেন। ভিডিও কিন্তু অ্যাওয়ারনেসের মাধ্যমে করা যায়। তো তবে আমি যদি আপনি ভিডিও মাধ্যমে মার্কেটিং করেন, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই এঙ্গেজমেন্টে চলে আসবেন। এঙ্গেজে চলে আসবেন, সেখানে 15 সেকেন্ড ভিউজের একটা অপশন আছে, 2 সেকেন্ড ভিউজ আছে, এ দুটার যে কোনো একটাই, 2 সেকেন্ড ভিউর যেটা সেটা আসলে কিন্তু আপনি ভিডিওতে ভিউজ বেশি পাবেন, অর্থাৎ $1 বিপরীতে আপনি মোটামুটি প্রায় 2000+ ভিউজ পাবেন। তো আমি যেটা বলবো আপনি 2 সেকেন্ডটি নিলেন, অর্থাৎ আপনি আপনার এলাকার ভিতরে আপনি আপনার কী কী প্রোডাক্ট আছে এগুলো একটা ভিডিও বানালেন এবং কি ব্যানার যদি করেন তাহলে অ্যাওয়ারনেসের মাধ্যমে করবেন, অর্থাৎ আপনি কিন্তু এখানে পয়েন্ট রাখতে হবে। যদি ভিডিও করেন তাহলে এঙ্গেজমেন্টে চলে আসবেন, আর যদি শুধু পোস্টের মাধ্যমে আপনার শপকে রিপ্রেজেন্ট করতে চান
তাহলে আপনাকে অবশ্যই এঙ্গেজমেন্টে যেতে হবে। এটা এই দুটো অপশন আপনি যদি ফলো করেন রেগুলার, তাহলে আপনি ফিজিক্যালি যদি প্রোডাক্ট বিক্রি করেন আপনারা দেখবেন কাস্টমার বাড়বে, প্রথমে আপনাকে জানবে, জানার পর প্রয়োজন হলে তখন আপনার এখানে আসবে, এবং কি আপনার একটা সময় কিন্তু ক্লায়েন্ট বেড়ে যাবে, মানুষ আসা যাওয়া করবে, এবং এভাবে কিন্তু আপনার একটা পর্যায়ে বিক্রিটাও বেড়ে যাবে। আর যদি আপনি দোকান মাধ্যমে অনলাইন সেল করতে চান তাহলে তার অপশনগুলো অন্যরকম, যেটা আমি দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসবো। তো আমি আমি এরকম একটি নিয়ে শপ নিয়ে কাজ করতেছি, সেই শপটার নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কও দিয়ে দেবো। তো ওনারটা আমি অ্যাওয়ারনেস করেছি একদিন, তারপরে ভিডিওর মাধ্যমে প্রোমো বুস্ট করেছি, তো ওনার অলরেডি কিন্তু সেল বেড়ে গেছে। ওনার দোকানটা এমন একটি জায়গায় ওখানে কেউ গিয়ে প্রোডাক্ট কিনবে, অলরেডি তারও কিন্তু ওই অ্যাওয়ারনেসের মাধ্যমে অর্থাৎ ভিডিওর যে প্রচার করছে সেখান থেকে কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু অর্ডার চলে আসছে, এবং পরবর্তীতে উনি দোকানে গিয়ে যেটা আমি শুনলাম যে একটি শার্ট এবং কি একটি কি পাঞ্জাবি নিয়েছে। তো এভাবে কিন্তু নতুন ওনার একদম নতুন ব্যবসা, এমন একটি জায়গায় ব্যবসা, ওখানে লোকজন খুব কম যায়, তো আশেপাশে মানে ওই শহর থেকে একটু বাহিরে আর কি, মানে বাজার থেকে একটু বাহিরে। তো যাই হোক, যদি আপনার সব যেখানে থাকে এটা কোনো ফ্যাক্ট নয়, যদি আপনি এভাবে প্রচার করতে পারেন এই দুটি অপশন, অ্যাওয়ারনেস এবং কি এঙ্গেজমেন্ট, এই দুটা বিষয় যদি আপনি বুঝে শুনে করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার ব্যবসাকে প্রচার মানে বড় করতে পারবেন। এ বিষয়ে আরও টিউটোরিয়াল আমি আনবো, তো এবং কি এটা হচ্ছে থিওরিক্যাল করলাম, এবং কি প্র্যাকটিক্যালও আমি দেখাবো, প্র্যাকটিক্যালি ওনার কাজটা আমি করতেছি এটা আমি দেখাবো, আপলোডেট দেবো। তো এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ফেসবুকের মাধ্যমে, বর্তমানে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা অনেক সহজ এবং কি সফল হতে পারবেন, অল্প খরচে আপনার প্রচার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে ফলো করে রাখবেন। এবং কি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি ওয়েবসাইট থেকে শুরু করে আপনি ভিডিও এডিটিং এবং কি ইউটিউবিং, ফেসবুক মার্কেটিং এসব কিছুই শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।